আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, কাঁচা আমের টক আচার। এটা সাদা ভাত, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে, খুবই মজার একটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি কাঁচা আম নিয়েছি, প্রায় 1.5 কেজি হবে। একটা আমকে 4 ভাগ করে আমি কেটেছি, দেখতে পাচ্ছেন এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আমের আঠিটা একটু শক্ত এই টাইপের আমগুলো নিয়েছি আর এভাবে করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমকে এভাবে করে কেটে দিয়েছি যাতে ভিতরে মশলাটা ঢুকে। আর আম কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে দিবেন, এতে করে যে আমের কষ থাকে কষটা ছেড়ে যাবে আর আম কালো হবে না। এখন আমি এই পানিতে 10 মিনিট এটা ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে নিব। 10 মিনিট পর আমি আমগুলো ধুয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন এক সাইডে রেখে দিলাম আমটা। আর এখানে নিয়েছি আমি হলুদ সরিষা 100 গ্রাম। প্রায় 20 মিনিট আগে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ময়লা থাকে এই সরিষাতে, তা আমি এখন এটা কোচলে ভালো করে ধুয়ে নিব, নেটে নিয়ে টেপের নিচে ধুয়ে নিব, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা। তা আমি এগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এরকম নেটে করে ধোয়ার চেষ্টা করবেন, তাহলে বালিগুলো ছিদ্র দিয়ে নিচে পড়ে যাবে। আর এখন ব্লান্ডার জগে আমি এই সরিষাটা ঢেলে নিয়ে নিলাম। আর সরিষা 2-3 রকমের পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটাই দিতে পারেন। পানি দিয়ে দিলাম সামান্য, এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। তা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে মিহি করা যাবে না, একটু দানা দানা টাইপের রাখতে হবে যেন একেবারে মিহি না হয়, আবার একেবারে দানা দানাও না, মানে আধা পিসা যেরকম হবে সেরকম করে রাখতে হবে আর কি। তো এটা আমি একটা বাটিতে এখন ঢেলে নিয়ে নিচ্ছি। একই জগে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ মিষ্টি জিরা, এটাকে আবার অনেকে মুড়িও বলে। দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁচা আম, দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এখন সব একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব, একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এটা। তা আমি একেবারে মিহি করে এটা ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি আমে মশলাগুলো মাখাবো। এখানে একটা বড় বল নিয়েছি আর বলের ভিতর আমগুলো ঢেলে নিলাম। দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি, আর পেস্ট করে রাখা সেই মশলাটা পুরোটাই আমি ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি, পেস্ট করে রাখা সরিষা দিয়ে দিলাম 3 টেবিল চামচ, সব দিব না আমি এখানে, 3 টেবিল চামচ দিলাম। এখন আমি সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি, প্রত্যেকটা আমে যেন মশলাগুলো ঢুকে এরকম করে ভালো করে এটা মেখে নিতে হবে। যারা টক আচার খেতে পছন্দ করেন তাদের কাছে এই আচারটা খুবই ভালো লাগবে। খিচুড়ির সাথে, সাদা ভাতের সাথে, বিরিয়ানি পোলাও সব কিছুর সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে। সারা বছর এটা সংরক্ষণ করতে পারবে, নষ্ট হবে না অনেক দিন, এটা 2-3 বছরও এটা নষ্ট হবে না, আপনি যদি পারফেক্ট ভাবে এটা শুকাতে পারেন। খুবই মজার একটা রেসিপি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে। আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা আমের প্রত্যেকটা ফাঁকে ফাঁকে যেভাবে আমি কেটেছিলাম এই ফাঁকে ফাঁকে মশলাগুলো এভাবে ঢুকিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন। তা আমি সব ভালো করে মেখে নিয়েছি। এখন বড় একটা থালা নিয়েছি আমি, থালাতে এটা এভাবে মেলে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুতে এটা মেলে দিতে পারেন এভাবে, যেমন প্রত্যেকটা আমে রোদ লাগে এরকম করে সবগুলোকে ভালো করে একটু ফাঁক ফাঁক করে মেলে দিচ্ছি আমি। এখন আমি এটা রোদে শুকাতে দিব। এই আচারটা সম্পূর্ণ রোদের উপরে করতে হয়, এটা রোদ ছাড়া হবে না। আপনার যদি চুলার নিচে দিয়ে করার সুবিধা থাকে তাহলে চুলার নিচে দিয়েও এটা করতে পারেন, কিন্তু রোদে যদি করেন সবচেয়ে ভালো হবে। ফিরে আসলাম 3 দিন পর। 3 দিন রোদ লাগার পর দেখতে পাচ্ছেন এগুলো শুকিয়ে অনেকটা কমে গেছে আর মশলাগুলো আমের সাথে একদম আটসাটে হয়ে লেগে গেছে।
এপর যায় আমি এখন হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে এখন ভালো করে আবার মেখে দিচ্ছি মেখে এখন আমি আবার রোদ্রে এটা শুকোতে দিব প্রত্যেকটা আমে যেন তেল লাগে এভাবে করে তেলটা মেখে নিয়েছি আর এখন একটা একটা করে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে প্রত্যেকটা আমে রোদটা লাগে তো সবগুলো আমি ছড়িয়ে বিছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি রোদ্রে দিব তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি একদিন পুরো দিন রোদ লাগানোর পরে এরকম হয়েছে আমি মাঝখানে একবার এগুলো উল্টে দিয়েছিলাম নেড়েচেড়ে দিয়েছিলাম এখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নেছি বড় বলে এখন আর এত বড় থালাটার প্রয়োজন নেই কারণ এগুলো অনেক কমে গেছে দেখতে পাচ্ছেন কমে একদম অল্প হয়ে গেছে আর শুকিয়েও গেছে এখন আমি প্রায় এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এটাতে যত এভাবে তেল মেখে মেখে যত শুকাবেন এটা তত সফট হবে এবং কালারটা আস্তে আস্তে একদম লাল হয়ে যাবে আমটা একদম সফট হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার আসবে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে ভালো করে আমি মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেখে আবার এগুলোকে সুন্দর করে চারপাশে একদম একটা একটা করে ছড়িয়ে দিব আমি সবগুলো দেখতে পাচ্ছেন আবার ছড়িয়ে নিয়েছি এখন আমি এগুলো আবার রোদ্রে দিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম তিন দিন পর তিন দিন আমি এটা রোদ্রে দিয়েছি দেখতে পাচ্ছেন তিন দিন রোদ্রে দেওয়ার পর এটার কালারটা দেখতে পাচ্ছেন পুরো লাল লাল হয়ে গেছে পুরো শুকিয়ে গেছে আর এটা যত পুরনো হবে তত এটার কালারটা কালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন একেবারে শুকিয়ে গেছে আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে এখন এটা সম্পূর্ণ রেডি আপনি যে কোনো কাচের জারে রেখে এটা সারা বছর সংরক্ষণ করতে পারেন তো এখন আমি এগুলো কাচের জারে নিয়ে নিব এখানে একটা আমি কাচের জার নিয়েছি এটা গরম পানি দিয়ে ফুটিয়ে ভালো করে আমি শুকিয়ে নিয়েছি এবং মুছিয়ে নিয়েছি এখন এটাতে আমি আচারগুলো রাখছি যেই বয়ামে আপনি আচার রাখেন না কেন বয়ামটা ভালো করে শুকিয়ে নেবেন তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে বয়ামে যদি পানি থাকে কোনো ধরনের ফাঙ্গাস থাকে তাহলে আপনার আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন আর কিছুই করতে হবে না আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ